করোনার ত্রাসে ভুক্তভোগী গোটা দেশ, আর এবার বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতেও করোনার থাবা। একের পর এক কলাকুশলী আক্রান্ত কোভিড-19। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কৃষ্ণকলি আর এই সিরিয়ালের একের পর এক কলাকুশলী আক্রান্ত হচ্ছেন কোভিড-19। আজকে এই বিষয়ে আমরা বিস্তারিত জানাবো আপনাদের। তার আগে আপনারা যারা শর্মিলা শো হাউস ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন। যারা শর্মিলা মাইতি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা পেজটি ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করুন। কৃষ্ণকলি ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করেন নীল ভট্টাচার্য। এবার তারই কোভিড-19 টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। উল্লেখ্য, আনলক ফেজে শুটিং শুরু হওয়ার পর থেকেই কাজ নিয়ে বেশ ব্যস্ত হয়ে পড়েন তিনি। তবে ভাইরাস থেকে বাঁচতে শুটিং সেটে সমস্ত প্রিকশনস মেনেই কিন্তু কাজ করছিলেন অভিনেতা, কিন্তু তাও বাঁচলেন না করোনার কবল থেকে। কিছুদিন আগে এই ধারাবাহিকের আরেক অভিনেতাও আক্রান্ত হন কোভিড-19। সিরিয়ালে নীলের দাদার ভূমিকায় আমরা দেখি সেই অভিনেতাকে, তার নাম বিভান ঘোষ। বিভানের করোনায় আক্রান্ত হওয়ার খবর পেয়ে নীলও 7 দিনের জন্য আইসোলেশনে থাকেন। তবে তার চিকিৎসক তাকে বলেন, যেহেতু তার কোনো সিমটমস নেই তাই তিনি শ্যুট জয়েন করতে পারেন, এবং সেই কথা মেনেই তিনিও 2-1 দিন হয়েছিল শ্যুট জয়েন করেন। এই মুহূর্তে নীল কমপ্লিট হোম আইসোলেশনে রয়েছেন। তবে তার মা বাবাকে নিয়ে বেশ চিন্তিত অভিনেতা, কারণ বিগত কিছু দিন ধরে বেশি ডিস্টেন্সিং তিনি মানেননি মা বাবার সঙ্গে। ক্যালকাটা টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে নীল জানিয়েছেন যে গত পরশুদিন থেকে হঠাৎ করেই তিনি কোনো গন্ধ পাচ্ছিলেন না, এমনকি তার জিভে কোনো রকম স্বাদ ছিল না, এবং তখনই তিনি সিদ্ধান্ত নেন যে কোভিড-19 টেস্ট করাবেন। টেস্ট করানোর পরে রিপোর্ট পজিটিভ এসেছে। তবে এটা ছাড়া এখনও পর্যন্ত তার অন্য কোনো সিমটমস দেখা দেয়নি। তার মা বাবারও কোভিড-19 টেস্ট হবে। নীল আরও জানিয়েছে যে তিনি সত্যিই জানেন না কিভাবে তাকে এই ভাইরাস অ্যাটাক করল। বিভানের সাথে তিনি যখন সিন করেছিলেন তখন তো তিনি জানতেনই না যে বিভান কোভিড-19 পজিটিভ, এবং যখন তারা শ্যুট করেন না তখন সবসময় মাস্ক পরে থাকেন এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনেই চলেন। তবে ক্যামেরার সামনে মাস্ক পরে থাকা যায় না, এ কথাও জানিয়েছেন তিনি। অভিনেতা আরও জানিয়েছেন যে আর্টিস্ট ফোরামের তরফ থেকে হেলথ ইন্স্যুরেন্স দেওয়া হয়েছে সমস্ত কলাকুশলীদের, তাই তার শারীরিক পরিস্থিতির যদি অবনতি ঘটে তাহলে তিনি আশাবাদী যে নিশ্চয়ই কোনো এক ভালো হসপিটালে তার চিকিৎসা হবে। এই মুহূর্তে তিনি কমপ্লিট আইসোলেশনে রয়েছেন এবং চিকিৎসক যা যা বলছেন সেটা মেনেই চলছেন। শর্মিলা শো হাউস নীলের দ্রুত আরোগ্য কামনা করছে। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.